হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিতিস পার্সোনাল ব্লগ। তো আজকে আমি চলে এসেছিলাম বারাসাতের একটা কসমেটিক স্টোরে যার নাম নিউ রূপমহল। এই একই স্টোরে তোমরা বিভিন্ন রকম কসমেটিক্সের ব্র্যান্ড পেয়ে যাবে, মামার্থ, প্লাম, এম ক্যাফেন, সুগার, ল্যাকমে, জোভিস, মেভিলিন, লরিয়েল, ওরকম ফেসিস, ওরকম বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো অনেকটা ডিসকাউন্টে তোমরা এই নিউ রূপমহলে পেয়ে যাবে। আমি এখানে সুগারের নেল পালিশ দেখছি, কিছু নেল পালিশের প্রত্যেকটা কালারই ভালো লাগছিল, আর যেহেতু নিউট শেডের ওপর রয়েছে আরও বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল সবকটা কিনেই বাড়ি নিয়ে চলে যায়। আমি একটা নিউট পিঙ্ক শেড নখে পড়লাম। এবার আমি চলে গেছি ফ্রেগরেন্সের এখানে পারফিউমে। তো ও আমাকে দেখাচ্ছিল ঠিকই অনেকটা টাইম নিয়ে, কিন্তু আমার সেরকমভাবে কিছু ভালো লাগেনি। প্লামে নতুন কিছু ব্লাশ, হাইলাইটার ওইগুলো লঞ্চ করেছে, তো ভাবলাম একটু দেখে নিই, ভালো লাগলে কিছু নিয়ে নেব। এবার প্লামের যে দিদিটা রয়েছে ও আমাকে সবগুলো প্রোডাক্ট একের পর এক বের করে করে দেখাচ্ছিল সাজিয়ে। প্লামের টিন্ট, প্লাস ব্লাশার আর হাইলাইটার আমার হাতে হচ্ছে গিয়ে পরিয়ে দেখাচ্ছিল কোনটার কীরকম শেড। প্লামের সব প্রোডাক্ট বের করে দিদি এবার দোকান সাজিয়ে দিয়েছিল। অনেকটা ধৈর্য নিয়ে উনি আমাকে দেখাচ্ছিল সবকটা প্রোডাক্ট। এবার চেন দেওয়া লকেটের কিছু কালেকশন দেখছি, কিন্তু দেখলেও আমার খুব একটা ভালো লাগছিল না। এখানে ব্যাঙ্গেলসের প্রচুর কালেকশন রয়েছে।
এবার আমি বিল করে নেব। তো সুগারের দিদির কাছ থেকে আমার প্রোডাক্টসগুলো নিয়ে বিল কাউন্টারে রাখলাম। আর প্লামের থেকে দুটো হাইলাইটার, দুটো ব্লাশার নিয়েছিলাম, তো ওইগুলোও দিদি দিয়ে গেল। তার মধ্যে আবার প্লামের দিদি এসে বলছে যে তোমার গিফট রয়েছে। তো উনি আমাকে লিপ অ্যান্ড চিক টিন্ট দেখাচ্ছিল, আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি নেইনি, বললাম যে পরে দেওয়ার জন্য। তোমরা বারাসাত মধ্যমগ্রামের মধ্যে রয়েছো, তারা এখান থেকে কসমেটিক্স নিতে পারো, আবার হোম ডেলিভারিতে অর্ডারও করতে পারো, অল্প দামে পেয়ে যাবে প্রোডাক্টসগুলো।